আসন্ন এডিসি ভোটকে সামনে রেখে আইপিএফটি দলের কর্মীরা সভা মিছিল মিটিং যোগদানের সভা অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে চাকমাঘাটের কোয়াই নদীর ব্রিজ প্রাঙ্গনে আইপিএফটি দল যোগদানের সভা অনুষ্ঠিত করে। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী এনসিদা বর্মা। এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন সিমনা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশুকেবু দেববর্মা, দলের ওয়েস্ট জোনের সভাপতি বিপিন দেববর্মা, ইস্ট জোনের সভাপতি সঞ্জীব দেববর্মা, সুনীল দেববর্মা সহ অন্যান্যরা। এই যোগদানে সবাই 24 পরিবারে 72 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে আইপিএফটি দলে যোগদান করে। বিভিন্ন দল ত্যাগ করে আসা কর্মীদের দলে বরণ করেন রাজ্যের মন্ত্রী এনসি দেববর্মা। পরে মন্ত্রী কর্মীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিগত দিনের সিপিএম এর সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন। রিপোর্ট খবর ত্রিপুরা।